প্রিয় দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নিউজ 24 এর করোনাকালীন নিয়মিত আয়োজন প্রশ্নোত্তরে করোনা ভাইরাসের আজকের আয়োজনে আমি ফাইডাস জয়ের হচ্ছে আপনাদের সঙ্গে আর আমাদের এই আয়োজনে একজন বিশেষজ্ঞ অতিথি প্রতিদিন যুক্ত হয়ে থাকেন আজ আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন ডক্টর এম ইয়াসিন আলী জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডক্টর এম ইয়াসিন আলী আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি সেই সঙ্গে দর্শক আপনাদের জানিয়ে রাখতে চাই আপনারাও কিন্তু স্ক্রিনে দেখানো নম্বরে ফোন দিয়ে আমাদের সঙ্গে যুক্ত হতে পারেন এবং করোনা সম্পর্কিত যে কোনো প্রশ্ন কিন্তু আপনারা করতে পারেন এবং আপনাদের প্রশ্নের ভিত্তিতে আমরা জানবার চেষ্টা করব এবং আপনাদের জানানোর চেষ্টা করব প্রিয় দর্শক একটু জানিয়ে রাখি আমরা কিন্তু পরিসংখ্যান বিবেচনায় যদি বলি বেশ কিছুদিন ধরে কিন্তু করোনার সংক্রমণ কিছুটা কমে এসেছে কিন্তু আসলেই কি আমরা ঝুঁকিমুক্ত হয়েছি সেই সঙ্গে চলছে সরকারের টিকা কার্যক্রম কিন্তু টিকা দেওয়ার পরেও আসলে আমরা পুরোপুরি আশঙ্কামুক্ত কিনা সেই বিষয়গুলো নিয়ে আমরা আজকে কথা বলবো আমাদের সঙ্গে যুক্ত হবে ডাক্তার এম ইয়াসিন আলী জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডাক্তার এম ইয়াসিন আলী আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন আমি এখন শুনতে পাচ্ছি জি আপনার কাছে আমার প্রথম প্রশ্ন বর্তমান সময়ে কিন্তু বলা হচ্ছে যে করোনার সংক্রমণ এবং মৃত্যু হার কিছুটা কমে এসেছে কিন্তু সার্বিক পরিস্থিতি বিবেচনায় আসলে আমরা কতটা ঝুঁকি মুক্ত জি ধন্যবাদ আপনাকে অনেকখানি কমে এসেছে আমাদের সংক্রমণের হার আমাদের স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে যে 5% মধ্যে যখন চলে আসে তখন আমরা নিয়ন্ত্রণযোগ্য বলে তো সেটা খুব কাছাকাছি আমরা দেখছি যে 6.64 বা সাথে নিচে আমাদের বর্তমান সংক্রমণের হার যদিও গতকাল মৃত্যু সংখ্যা একটু বেড়েছে কিন্তু আমরা মনে করছি যে ক্রমান্বয়ে এটা আমাদের নিয়ন্ত্রণের দিকে চলে আসছে যেমনটি আমরা দেখেছিলাম যে গত বছরও কিন্তু বছরের শেষ সময়টায় করোনার সংক্রমণ এবং মৃত্যুহার কমে গিয়েছিল কিন্তু পরবর্তীতে পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে যেমনটি আগে বলা হচ্ছিল যে আমরা তৃতীয় ঢেউয়ের একটা আশঙ্কা করা হচ্ছে সেই সম্ভাবনা আসলে কতটুকু হ্যাঁ আসলে অক্টোবরের দিকে তৃতীয় ঢেউয়ের আশঙ্কা করা হচ্ছে যেটা আমাদের পার্শ্ববর্তী দেশও অক্টোবরে তৃতীয় ঢেউ ভারতেও আসতে পারে আসলে এই সময়টা খুবই গুরুত্বপূর্ণ আমরা যে সংক্রমণটাকে বর্তমান অবস্থায় দেখছি এটাকে যদি আমরা ধরে রাখতে পারি বিশেষ করে আমাদের ভ্যাকসিনের যে বিষয়টা এটাকে যদি আরেকটু ত্বরান্বিত করা যায় এবং আমাদের 50-60% মানুষকে আমরা যদি ক্রমান্বয়ে ভ্যাকসিনের মধ্যে নিয়ে চলে আসতে পারি আমার মনে হয় যে সেক্ষেত্রে আমরা তৃতীয় ধরনের যে ভয়াবহ প্রকোপ সেটা থেকে অনেকখানি মুক্ত থাকতে পারবো শিশুকে টিকা কার্যক্রম চলছে এবং সরকার যেমনটি সিদ্ধান্ত নিয়েছে হয়তোবা পর্যায়ক্রমে শিশুদেরও ভ্যাকসিনের আওতে আনা হবে এ বিষয়টি সম্পর্কে একটু বিস্তারিত বলবেন জি ধন্যবাদ আপনাকে এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ বিশেষ করে বর্তমানে আমাদের স্কুল খুলে দেওয়া হয়েছে স্কুল কলেজ খোলা হয়েছে পাশাপাশি হয়তো অক্টোবরে ইউনিভার্সিটিও খোলা হবে তো এই ক্ষেত্রে আমাদের বর্তমান যে সরকার সিদ্ধান্ত নিয়েছে 12 বছরের উপর থেকে মানে শিশুদেরকেও টিকা দেওয়া হবে 12 বছর থেকে শুরু করা হবে এই সিদ্ধান্তটা খুবই গুরুত্বপূর্ণ কারণ 12 বছরের বেশি বয়সের শিশুদেরকে যে টিকাটা দেওয়া বাইরের দেশে দেওয়া হয়েছে এবং সেখানে দেখা হয়েছে যে তাদের পার্শ্বপ্রতিক্রিয়া দেখা যায়নি তো এই ক্ষেত্রে আমাদের দেশেও এই সিদ্ধান্তটা নেওয়ার একটা সিদ্ধান্ত শোনা যাচ্ছে যে দেখে নেওয়া হয় আমার মনে হয় সেটা ভালো হবে আমাদের দেশে মূলত আসলে ফাইজার অ্যাস্ট্রাজেনেকা মডার্না এবং সিনোফার্মের ভ্যাকসিনগুলো দেওয়া হচ্ছে অনেকের মনে প্রশ্ন থাকে আবার কেউ কেউ আসলে উদ্বিগ্ন আসলে কোন ভ্যাকসিন গ্রহণ করবে কার্যকারিতার দিক থেকে সেরকম কি কোনো পরিবর্তন আছে না আসলে কার্যকারিতার দিক থেকে আসলে প্রত্যেকটা ভ্যাকসিনই কার্যকর এটা একটা বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে ট্রায়ালের পরে আমরা ভ্যাকসিনের জন্য অনুমতি পাই অর্থাৎ প্রত্যেকটা ভ্যাকসিনই কার্যকর তবে কিছু কিছু দেশ যেমন আমাদের দেশ থেকে কিছু মানুষ বাইরে যাচ্ছে তখন ওই দেশগুলা কিছু ভ্যাকসিনের প্রতি নিষেধাজ্ঞা দিয়েছে যেমন কোনো ফার্মাসিস্টরা হলে তারা যেতে পারবে না ইভেন হসপিটাল যেতে পারবে না এই ধরনের একটা প্রতিবন্ধকতা থাকায় সাধারণ মানুষের মধ্যে একটু উদ্বেগ প্রকাশ করছে বা এই ধরনের একটা আশঙ্কা প্রকাশ করছে যে আসলে সিনোভার্মের টিকাটা তাদের জন্য কার্যকর হবে কিনা
আসলে এটা আমার মনে হয় যে একটা বৈশ্বিক রাজনৈতিক একটা ব্যাপার, এটা টিকা কার্যকারিতার সাথে কোনো সম্পর্ক যুক্ত না। আসলে সাধারণ মানুষ অবশ্যই এটা নিয়ে একটু উদ্বিগ্ন থাকতে পারে, তবে আমি বলবো যে উদ্বিগ্নতার কিছু নেই, আপনি যে কোনো ধরনের যে টিকাটাই পাচ্ছেন এটা আপনি নিতে পারেন, কারণ কার্যকারিতা মোরালেস থাকা যাচ্ছে। যে পর্যায়ে একজন দর্শক আমাদের সঙ্গে যুক্ত হয়েছে, আমরা দর্শকের প্রশ্নটি নিয়ে ফিরছি। দর্শক, আপনার নামটি বলে প্রশ্নটি করুন। মরিয়ম আক্তার, আমরা করোনা ভাইরাস সংক্রমণ কি কি করতে পারি? হয়তো সংযোগটি বিচ্ছিন্ন হয়েছে। আরো একজন দর্শক এই মুহূর্তে যুক্ত হয়েছে, আমরা প্রশ্নটি নিয়ে ফিরছি। দর্শক, আপনার নাম বলে প্রশ্নটি করবেন। হ্যালো, আসসালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি গত 6 মাস আগে করোনার একটা টিকা নিয়েছিলাম, যে কোনো পরিস্থিতিতে মনে করেন অসুস্থ ছিলাম, টিকাটা নিতে পারছি না, কারণ কি নেওয়া যাইব। জি, ধন্যবাদ আমাদের সাথেই থাকুন, আমরা বিশেষজ্ঞ অতিথির সঙ্গে আপনার এই বিষয়টি নিয়ে কথা বলছি। ডাক্তার এম ইয়াসিন আলী, আপনি নিশ্চয়ই প্রশ্নটি শুনতে পেয়েছেন। দর্শকের প্রশ্নটি ছিল যে 6 মাস আগে সে করোনা টিকার প্রথম ডোজ দিয়েছেন, 6 মাস পরে এখন এই অবস্থায় কি দ্বিতীয় ডোজ নিতে পারবেন কিনা? হ্যাঁ, নিতে পারবেন। আমরা বলে দিচ্ছি যে করোনা হওয়ার পরে 28 দিন পর থেকে যখন উনি নেগেটিভ হবেন তারপরে করোনা নিতে পারবেন, দ্বিতীয় নিতে পারবেন। আমার কাছে যেটা মনে হয় যে আপনি এটাই জানতে চেয়েছেন, কারণ আমি এখানে মেডিকেল পেশাওয়ারে সঠিকভাবে শুনতে পারিনি। আর যদি এরকম হয় যে না, উনি প্রথম 6 মাস আগে নিয়েছি, মাঝখানে গ্যাপ দেখে 6 মাস পরে দিতে পারবেন, আমরা শুনতে পাচ্ছি। আমি মনোর সিংদি থেকে বলছিলাম। আমার একটা ভাই গত জুলাইয়ের 18 তারিখ মডার্না টিকা নিয়েছিল, নেওয়ার যাওয়ার পরে আগস্টের 18 তারিখ সে করোনায় আক্রান্ত হয়ে নারায়ণগঞ্জে কোভিড হসপিটালে ভর্তি হয়, এবং পরবর্তীতে 25 তারিখে আমি তাকে ঢাকা মেডিকেল কলেজ হসপিটালে স্থানান্তরিত করি, এবং সেখানে 26 তারিখ আমি তাকে আইসিউতে নিয়ে যাওয়ার পরে 1 তারিখে সে মারা যায়, এবং তখন তারা ইয়াতে যেটা আরটিপিসিআর তে মানে ইয়ে আসছে, রিপোর্ট আসছে যে নেগেটিভ, নারায়ণগঞ্জও নেগেটিভ এবং ঢাকায়ও নেগেটিভ। আমি ঢাকা কোভিড হসপিটালে আমি তাকে যখন নিয়ে যাই 6তলা বিল্ডিং এর 2তলায় আইসিউতে। জি, আপনি কি বিষয়ে জানতে চাচ্ছেন, প্রশ্নটি করুন। আমি জানতে চাচ্ছি মডার্নার টিকা নিয়ে, হ্যাঁ, সে নাকি তার কিডনির এফেক্টেড মারা গেছে, এখন ওই যে কিডনি এফেক্টে, এবং সেই দিনই 26 তারিখ ওই মডার্না থেকে একটা জরিপ আসছিল, জরিপে তখন তারা সেটাই বলছে যে বাংলাদেশে নাকি এটাই প্রথম কেস। এখন তাকে যে মারা গেছে তার সম্পূর্ণ কোভিড এর সিন্ড্রোম ছিল এবং তার শ্বাসকষ্ট ছিল, আমি তাকে লাইফ সাপোর্টও দিয়েছিলাম। দর্শক, আমরা আপনার প্রশ্নটি বুঝতে পেরেছি, আমরা বিশেষজ্ঞ অতিথির সঙ্গে এই বিষয়ে কথা বলবো। ডক্টর এম ইয়াসিন আলী, না আমার প্রশ্নটা এটাই যে মডার্না টিকা নেওয়ার পরে, জি আমাদের সঙ্গেই থাকুন, আমরা এই বিষয়টি নিয়েই কথা বলছি। তার থেকে উত্তরণের দরকার আছে, না তারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের ঠিক কি ওই শুনতে পাচ্ছি, যার কারণে দর্শকদের
হসপিটালে এসেছে, এখন সে তার প্রশ্ন হচ্ছে মডার্নার টিকার কোন পার্শ্ব প্রতিক্রিয়া হয়েছে কিনা। আসলে প্রত্যেক টিকারই কিছু না কিছু পার্শ্ব প্রতিক্রিয়া থাকে, আমরা অনেক সময় দেখে থাকি যে একটু জায়গাটা ফুলে যায়, লাল হয়, জ্বর থাকে, এটা কিন্তু আসলে প্রত্যেকটা টিকার ক্ষেত্রে। সে যদি করোনা কিংবা একটা নির্দিষ্ট ব্র্যান্ডের টিকা মডার্না ফাইজার যে পর্যায়ে আরো একজন দর্শক আমাদের সঙ্গে যুক্ত হয়েছে, দর্শক আপনার নামটি বলে আপনার প্রশ্নটি করুন। হ্যালো, জি শুনতে পাচ্ছি। জি, আমার একটু গলা ব্যথা আছে আর গলার মধ্যে শুধু কোনো শ্বাসকষ্ট নাই। আমি তো দুইটা টিকা নিলাম আর কি, এসটি জোনার যেটা, আর গায়ে ব্যথা, ঘুম আসে না। জি, আপনি কতদিন আগে ভ্যাকসিন নিয়েছেন? তিনি জানতে চাচ্ছে যে তিনি ভ্যাকসিনেটেড ইতিমধ্যে, কিন্তু তার এখন গলা ব্যথা এবং শরীর ব্যথা রয়েছে, তো এই পরিস্থিতিতে সে কি করোনা টেস্ট করবে কিনা, বা তার উপসর্গ কি করোনা ইন্ডিকেট করছে কিনা? ধন্যবাদ। যদিও করোনা টিকা নিলেই যে আমরা নিরাপদ, আমাদের আর করোনা হবে না, এরকম কিন্তু কোনো ইত্যাদি নেই। আমরা যে কোনো সময় করোনা এফেক্টেড হতে পারি, যেহেতু না উপসর্গের মধ্যে গলা ব্যথা আছে, শরীরে ব্যথা আছে, একটু পরীক্ষা করে নিতে পারেন যে করোনা না হয়েছে। তাছাড়া করোনা ছাড়াও আরো অনেকগুলো কারণে এই ধরনের উপসর্গ দেখা দিতে পারে। তবে যেহেতু একটা প্যান্ডেমিকের মধ্যে দিয়ে আমরা চলছি, এই সময়টা এই ধরনের কোনো উপসর্গ থাকলে নিশ্চিত হওয়ার জন্য পরীক্ষাটা করে নেওয়া উচিত। বর্তমান সময়ে করোনার যদি বলি ভাইরাসের ভ্যাকসিনের ধরন পরিবর্তনের ফলে কিন্তু উপসর্গগুলো পরিবর্তন হয়ে গিয়েছে, ডেল্টা কিন্তু এখন ডেল্টা প্লাসে পরিণত হয়েছে। বর্তমান সময়ে করোনা আক্রান্ত হয়ে যে রোগীরা আপনাদের কাছে আসছে, কি কি উপসর্গ নিয়ে তারা আসছেন? এটা খুব গুরুত্বপূর্ণ, কারণ এই করোনা ভাইরাসটা আসলে সময় ভেদে বিভিন্ন রূপ পরিবর্তন করছে। তাদের একটা বৈশিষ্ট্য, যে কোনো ভাইরাসেরই গ্রাজুয়ালি ওরা বিভিন্ন রূপে পরিবর্তিত হয় ওদের এটাকে স্ট্রং করার জন্য। তো বর্তমান সময় দেখা যাচ্ছে যে আমরা প্রথম থেকে যে উপসর্গ গুলো পাচ্ছিলাম তার সাথে আরো অনেক উপসর্গ যুক্ত হয়েছে। তার মধ্যে যেমন প্রথমে যেমন আমরা পেতাম যে জ্বর, সর্দি, কাশি, শ্বাসকষ্ট, এই সমস্ত গুলো বেশি ছিল। এখন পাশাপাশি কিন্তু অনেক ধরনের উপসর্গ আছে, যেমন সরাসরি ব্যথা, অবসন্নতা ভাব, তার দুর্বল লাগা, কারো কারো ক্ষেত্রে দেখা যায় যে ডায়রিয়া হচ্ছে, এই ধরনের অনেক উপসর্গ মানে আমাদের পরিলক্ষিত হচ্ছে। তাছাড়াও বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে করোনা পরবর্তীতেও রোগী সুস্থ হয়ে যাওয়ার পরেও আমরা দেখা যাচ্ছে 2-3% বিভিন্ন রকম উপসর্গ দেখা যাচ্ছে, এবং সেটা 12 সপ্তাহের অধিক যদি থেকে যাচ্ছে সেক্ষেত্রে সেগুলোকে আমরা লং কোভিড বলে আখ্যায়িত করি। যারা ইতিমধ্যে জটিল কোনো রোগে আক্রান্ত, হৃদরোগ বা ডায়াবেটিস বা কিডনি জটিলতা, তাদের ক্ষেত্রে বাড়তি সতর্কতা আসলে কিভাবে অবলম্বন করা উচিত? হ্যাঁ, আমরা প্রথম থেকে বলে আসছি যে কিছু ডিজিজ আছে, যেমন ডায়াবেটিস, হাইপারটেনশন, কিডনি ডিজিজ কিংবা আরো কিছু জটিল রোগ, যেগুলো দীর্ঘ মেয়াদি রোগ বলে আমরা বলে থাকি। এই রোগগুলোর আগে থেকে আক্রান্ত কিংবা চিকিৎসাধীন রয়েছে তাদের জন্য সাধারণ একজন মানুষের থেকে বেশি সতর্কতা অবলম্বন করতে হবে, কারণ তারা ঝুঁকির মধ্যে রয়েছে এবং তাদের বয়স যদি অ্যাবাভ 60 হয় কিংবা 50 অ্যাবাভ হয় সেক্ষেত্রে তারা বেড়ে যায়। এক্ষেত্রে অতিরিক্ত সতর্কতার মধ্যে যেটা আমরা সবসময় বলে আসছি, আমাদের স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে, আর ডায়াবেটিস, রক্তচাপ, এই জাতীয় রোগগুলার
ওয়ালাইকুম আসসালাম। জি আমি ওই যে নিউজ 24 এ কোশ্চেন আনসারে ইয়া হতে চাই, ওখানে আমি প্রশ্ন রাখতে চাই। জি আপনার প্রশ্নটি করুন, আমরা শুনতে পাচ্ছি। হ্যাঁ, করোনা সংক্রান্ত ব্যাপারে আমি নিউজ 24 এ যে লাইভ হচ্ছে ওখানে আমি সংযুক্ত হতে চাই। জি আপনি সংযুক্তই আছেন, আপনার প্রশ্নটি করুন। আমার প্রশ্নটি হলো, আমার যে ওয়াইফ উনি 60 ইয়ার্স ওল্ড, ওনার লিভার ক্যান্সার, বুঝতে পেরেছেন? জি শুনতে পাচ্ছি। ওনার কেমোথেরাপি কমপ্লিট করে ওরাল কেমো নিচ্ছে, এই অবস্থাতেই উনি একটা ডোজ নিয়েছেন সিনোফার্মের একটা ডোজ, সেকেন্ড ডোজ ডে আফটার টুমোরো, সেটা নিতে পারবে কিনা? জি আমাদের সঙ্গে থাকুন, আমরা আপনার এই প্রশ্নটি নিয়ে আমরা বিশেষজ্ঞ অতিথির সঙ্গে কথা বলব। জি ডাক্তার এম ইয়াসিন আলী, আমাদের দর্শক জানতে চেয়েছেন যে তার ওয়াইফ হচ্ছে 60 বছর বয়সী এবং একজন ক্যান্সার রোগী এবং তার কেমোথেরাপি চলছে, আগামীকাল তার ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ, সে কি নিতে পারবে? কেমোথেরাপি কিংবা রেডিওথেরাপি আসলে এই সংশ্লিষ্ট যে চিকিৎসক রয়েছেন যার অধীনে উনি চিকিৎসা দিচ্ছেন তার একটা কনফার্মেশন দরকার, কারণ এই কোন অবস্থায় উনি রয়েছেন ওই অবস্থায় নিতে পারবেন কিনা সেটা আসলে ডিপেন্ড করে ওই সংশ্লিষ্ট চিকিৎসক যার অধীনে উনি চিকিৎসা আরত আসছেন। আসলে বিষয়টা হলো এরকম, কিছু কিছু রোগের ক্ষেত্রে তার কি কি মেডিকেশন পাচ্ছে কিংবা তার বর্তমান অবস্থা কি, কেমোথেরাপি কোন অন্যান্য রোগের সংক্রমণ হওয়ার সম্ভাবনাটা বেশি থাকে, সেক্ষেত্রে এই ধরনের ভাইরাস কিংবা ব্যাকটেরিয়া দ্রুত তাকে সংক্রমণের দিকে নিতে পারে। এই জন্য অবশ্যই ভ্যাকসিন নিতে হবে, তবে যে চিকিৎসা চিকিৎসারত রয়েছেন তার পরামর্শ। জি আমরা করোনার প্রথম ঢেউ যেমনটি দেখেছিলাম যে শিশুদের আক্রান্তের হার খুবই কম এবং নগণ্য, কিন্তু বর্তমান সময়ে দিন যত যাচ্ছে শিশুদের আক্রান্তের সংখ্যা কিন্তু বাড়ছে, সেই সঙ্গে যেহেতু বাংলাদেশে ডেঙ্গুর মৌসুমও চলছে, তো অভিভাবকরা কিন্তু প্রায় সময় কিন্তু তারা উদ্বিগ্ন হয়ে যাচ্ছে ডেঙ্গু হচ্ছে না করোনা, এই মুহূর্তে আসলে করণীয়টা কি? না আসলে এটা খুবই চিন্তার বিষয়, কারণ বর্তমান সময়ে যেমন একদিকে করোনা আরেকদিকে ডেঙ্গুর সংখ্যা বেড়েছে, গত কিন্তু হসপিটালে ডেঙ্গু রোগী ভর্তির সংখ্যা বেড়েছে, তো এই সময়টা আসলে অভিভাবকদের চিন্তার একটা কারণ থাকতেই পারে। তবে একটু সতর্ক থাকার বিষয়ে আমরা বলছি, কারণ বর্তমান সময়ে স্কুল কলেজ খোলা হয়েছে, যারা অনেক দিন যেমন স্কুল কলেজগুলো বন্ধ ছিল, যদিও অনেক পরিষ্কার পরিচ্ছন্নতা মেনটেন করা হয়েছে, তারপরেও বাচ্চাদের ক্ষেত্রে যেটা করণীয় যে তাদের স্কুল স্লিপ আমরা জামা কাপড়ের কথা বলে থাকি, এবং বিশেষ করে ডেঙ্গু মশা কিন্তু দিনের বেলায় কামড় দেয়, তো এই বিষয়গুলো একটু গুরুত্ব দিতে হবে। এবং প্রত্যেকটা জ্বরের মানে প্রকৃত ডেঙ্গু এবং করোনা দুইটারই উপসর্গের প্রথম বিষয়টা কিন্তু জ্বর, তো এই মধ্যে কিছু পার্থক্য থাকে, যেমন ডেঙ্গু জ্বরটা খুব দ্রুতই অনেক বেড়ে যায় এবং এর সাথে
যেমন সর্দি কাশি এগুলা এগুলো থাকে না, কিন্তু করোনার সাথে কিন্তু জ্বর সর্দি কাশি কিংবা শ্বাসকষ্ট দেখা যায়। এই যে দুটো ডিফারেন্স যদিও থাকে, তবে জ্বর দেখা দিলে জি ধন্যবাদ, আমরা আপনার প্রশ্নই বুঝতে পেরেছি। ডাক্তার এম ইয়াসিন আলী, তিনি প্রথম ডোজ অলরেডি নিয়েছেন, কিন্তু দ্বিতীয় ডোজ নেওয়ার আগে তার মাথা ব্যথা সর্দি জ্বর, এই মুহূর্তে কি সে দ্বিতীয় ডোজ নিতে পারবেন? আমরা বলি যে যদি জ্বর থাকে তাহলে সেক্ষেত্রে ভ্যাকসিনটা নেওয়া যাবে না, কারণ জ্বরটা পুরোপুরি নির্মূল হওয়ার পরে তাকে ভ্যাকসিন নিতে হবে। আর এমনিতে যদি জ্বর ছাড়া কারো খুব সর্দি কাশি থাকে সেক্ষেত্রে নিতে পারে, কারণ জ্বরের সাথে টিকা নিষিদ্ধ হয়েছে, কারণ জ্বর পুরোপুরি নির্মূল হওয়ার পরে আমি দ্বিতীয় ডোজ দাও। ডাক্তার এম ইয়াসিন আলী, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। আমরা আমাদের আয়োজনের একেবারেই শেষ পর্যায়ে। প্রিয় দর্শক, এই ছিল প্রশ্নোত্তরে করোনা ভাইরাসের আজকের আয়োজন। এতক্ষণ আমাদের সাথে থাকায় ধন্যবাদ সবাইকে।